Bismillahirrahmanirrahim. Shukriyo Shikharti Bindo. Assalamu alaikum. Asharachi Tumra Shabai Shustho Achu, Nirapode Achu. Ami Mohan Rabbul Alamin Oshesh Krita. সুস্থ আছি, নিরাপদে আছি। আমরা সবাই জানো যে আমাদের COVID-19 ভাইরাসের যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, প্রায় 1.5 বছরের মতো, এর মধ্য দিয়েও আমরা আমাদের শিক্ষা কার্যক্রম অনলাইন বেসিসে চালিয়ে যাচ্ছি। যদিও আমাদের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, তবুও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, ডিজি মহোদয় এবং কলেজ প্রশাসনের নির্দেশনায় আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় তোমাদের মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে আমার প্রথম ক্লাস সেশন তোমাদের সাথে। তবে সবচেয়ে ভালো হতো যদি আমরা ফিজিক্যালি তোমাদের সাথে ক্লাসরুমে ক্লাস নিতে পারতাম, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা সেটা পারছি না। কিন্তু আশা রাখছি অদূর ভবিষ্যতে এরকম একটি সিচুয়েশন আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের অলরেডি টিকা চলে এসেছে, টিকা কার্যক্রম চলছে, টিকা আমরা নিয়েছি, আরো সিদ্ধান্ত হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় এনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে এবং ধারণা করা হচ্ছে আগামী 13 জুন থেকে স্কুল কলেজ খুলে দেবেন। এরকম একটা নীতিগত সিদ্ধান্ত আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। তারপরও পরিস্থিতি কোন দিকে যায় ঠিক তো আমরা বলতে পারছি না। আশাবাদী যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ক্লাস সেশনে একত্রিত হতে পারবো, আবার সেই আগের মতো আমরা ফিজিক্যাল ক্লাসে মিট করব, প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে শিক্ষা কার্যক্রম নিয়ে আমাদের মত বিনিময় হবে, আমরা একে অপরের মাধ্যমে শিখব এবং আমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যাব। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি আমার প্রথম সেশন শুরু করছি। প্রথম সেশনে আমি চ্যাপ্টার 1 থেকে স্টার্ট করেছি এবং চ্যাপ্টার 1 এর টাইটেল শিরোনাম হলো ইন্ট্রোডাকশন টু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। শুরুতেই আমরা একটু আলাপ করে নিচ্ছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে আমরা কি বুঝি। তো আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বলতে যেটা বুঝি যে কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান। আর কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান বিষয়ে আলোচনা করার আগে আমাদের একটু প্রাথমিক ধারণা নেওয়া দরকার, যেটা আসলে আমরা সবাই আগে থেকে জানি যে ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান বলতে কি বুঝি। তারপর আজকে একটু সংক্ষিপ্ত ভাবে আমি একটু বলে যাচ্ছি আবারও যে ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানটা মূলত কি। তো আমরা একটু বলি যে আর্থিক হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণেই কিন্তু ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে। কারণ একটা সময় প্রাথমিক হিসাব বিজ্ঞান বলতে মূলত আর্থিক হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কে বুঝতো, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কিছু সীমাবদ্ধতার কারণে মূলত আমাদের আর্থিক কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উৎপত্তি হয়েছে।
তো কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে একটু বলি। যেমন কস্ট অ্যাকাউন্টিং কি? কস্ট অ্যাকাউন্টিং কে মূলত আর ব্যবসা প্রতিষ্ঠানের পার ইউনিট কস্ট নির্ধারণ করে এবং সামগ্রিক কস্ট নির্ধারণ করে থাকে। মূলত ব্যবসা প্রতিষ্ঠানের কস্ট সংক্রান্ত যত ইনফরমেশন রয়েছে সেটা কস্ট অ্যাকাউন্টিং ডিল করে এক কথায়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তাহলে কি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো ব্যবস্থাপককে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ম্যানেজেরিয়াল ডিসিশন গুলো দিয়ে থাকে সেটা হলো ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং, যেটা হলো কস্ট অ্যাকাউন্টিং এর চেয়েও একটু বেশি। কস্ট অ্যাকাউন্টিং ব্যবস্থাপককে হিসাব মানে শুধু কস্ট সংক্রান্ত ইনফরমেশন দিয়ে থাকে, কিন্তু ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে না, যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে থাকে। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মূলত হলো সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, যথাযথ সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণ কার্য পরিচালনার জন্য যে হিসাব ব্যবস্থা যথোপযুক্ত পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ব্যবস্থাপনা কার্যকে সুষ্ঠুভাবে সম্পাদনে সাহায্য করে তাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলে। তাই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উপর এমন গুরুত্ব আরোপ করা হয় যাতে এই হিসাব বিজ্ঞান কারবারের নীতি নির্ধারণে, কর্মপদ্ধতি প্রণয়নে এবং নিয়ন্ত্রণে ব্যবস্থাপনাকে সাহায্য করতে পারে। তাহলে আমরা জানলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, তারপরে ইনফরমেশন সরবরাহ এবং তার ভবিষ্যৎ কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ব্যবস্থাপনারা হিসাব বিজ্ঞান কাজ করে থাকে। তাহলে কেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আবার প্রয়োজন পড়েছে? হ্যাঁ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজনীয়তা তখনই দেখা দিয়েছে যে বর্তমান যুগ হলো অত্যন্ত কম্পিটিটিভ বিজনেস ওয়ার্ল্ড। এই কম্পিটিটিভ বিজনেস ওয়ার্ল্ডে আদার্স কম্পিটিটরদের সাথে টিকে থাকতে হলে কিছু স্ট্র্যাটেজি বা কৌশল রপ্ত করতে হয় বা কৌশল অ্যাপ্লাই করতে হয়, যে কৌশলগুলো সাধারণ বা জেনারেল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে নেওয়া সম্ভব হয় না। জেনারেল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুধুমাত্র গতানুগতিক ম্যানেজেরিয়াল ডিসিশন গুলোই দিয়ে থাকে, কিন্তু ইনস্ট্যান্ট বা যে কোনো উপস্থিত কৌশল নির্ধারণের জন্য বা ফিউচার কৌশল নির্ধারণের জন্য, কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য, কম্পিটিটিভ বিজনেস ওয়ার্ল্ড এর সাথে আদার্স কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করে মার্কেটে সার্ভাইভ করার জন্য কিছু স্ট্র্যাটেজি, কিছু কর্মপদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, যেটা সাধারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চেয়ে একটু অ্যাডভান্স লেভেলের। সেই অ্যাডভান্স লেভেলের কৌশল এবং কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বা কৌশল নির্ধারণের জন্য যে অ্যাকাউন্টিং হেল্প করে থাকে তাকে আমরা বলবো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো এবার আসি যে টার্ম অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টা কিভাবে ইন্ট্রোডিউস হয়েছে। দ্য টার্ম অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1981 অ্যান্ড ওয়াজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রভিশন অ্যানালাইজ অ্যান্ড অ্যানালাইসিস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা অ্যাবাউট দ্য বিজনেস অ্যান্ড ইটস কম্পিটিটরস ফর ইউজ ইন ডেভেলপিং অ্যান্ড মনিটরিং বিজনেস স্ট্র্যাটেজি। দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টুলস দ্যাট আর ইউটিলাইজড ইন এ স্ট্র্যাটেজিক কনটেস্ট। তো আমরা দেখলাম যে বিজনেস এবং কম্পিটিটর্স এর জন্য মূলত মনিটরিং বিজনেস স্ট্র্যাটেজি এই এই জন্য মূলত অ্যান্ড ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজি এই কার্যক্রমের জন্য মূলত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উদ্ভব হয়েছে। তো অ্যাকর্ডিং টু দ্য সাইমন্স কি বলেছেন যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রভিশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা অ্যাবাউট এ বিজনেস অ্যান্ড ইটস কম্পিটিটরস হুইচ ইজ অফ ইউজ ইন ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং অফ দ্য স্ট্র্যাটেজি অফ দ্যাট বিজনেস। তো সিমন্স বলেছেন যে কৌশলগত ব্যবস্থাপনা হলো হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ব্যবসা এবং তার প্রতিযোগীর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সম্পর্কিত তথ্যের বিশ্লেষণ, সেটা ওই ব্যবসায়ের কৌশলের উন্নয়ন ও তদারকির জন্য ব্যবহার করা হয়। এবং আমরা আর একটা সংজ্ঞা দেখবো যে অ্যাকর্ডিং টু কুপার অ্যান্ড কাপলার এর মতে দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজিং অ্যাকাউন্টিং টেকনিক্স আর ডিজাইন্ড টু সাপোর্ট দ্য ওভারঅল কম্পিটিটিভ স্ট্র্যাটেজি অফ দ্য অর্গানাইজেশন principally by the power of using information technology to develop more refined product and services costs.
তাহলে কুপার এন্ড কাপলার বলেছেন যে আর্থিক পরিশোধিত পণ্য এবং সেবা খরচের উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির শক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক রণনীতিকে সাহায্য করার জন্য কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের কৌশলগুলো সাজানো হয়। তো আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান পদ্ধতির একটি চিন্তাধারা হিসেবে প্রতিষ্ঠানের কৌশল সমূহ এবং প্রতিযোগিতামূলক সিদ্ধান্ত সমূহকে তত্ত্বাবধান করার কৌশল হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা এবং প্রয়োজন যখন পরিবর্তন হয় তখন প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণের জন্য কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানও পরিবর্তিত হয়ে যায়। তাহলে মূলত প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণের জন্য কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান ব্যবহৃত হয় এবং প্রাতিষ্ঠানের বার্ষিক বাজেট তৈরির সময় কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান বিষয়টির প্রয়োজনীয়তা দেখা দেয়। তাহলে আমরা দেখলাম যে সাধারণ ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের থেকে একটু অ্যাডভান্স লেভেলের হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যারা সাধারণত প্রতিষ্ঠানের কৌশলগত কর্ম পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে এই ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান ব্যবহার করে থাকেন। এবার আসি আমরা ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমরা জানি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজেরিয়াল ডিসিশনের ক্ষেত্রে ব্যবহৃত হলেও এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। এছাড়া আরো অনেক ছোট ছোট পার্থক্য রয়েছে। তাহলে মৌলিক পার্থক্যটা আমি একটু বলে নিই বা বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাধারণত ম্যানেজমেন্টদের দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে থাকে, আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ব্যবস্থাপকদের দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে থাকেন। তাহলে আমরা একটু ছোট ছোট ডিফারেন্স গুলো একটু দেখে যাই, টাচ করে যাচ্ছি যে ডেফিনিশন কি বলে। যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ডেফিনিশন, অর্থাৎ সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, যথাযথ সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণ কার্য পরিচালনার জন্য যে হিসাব ব্যবস্থা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ব্যবস্থাপনা কার্যকে সুষ্ঠুভাবে সম্পাদনে সাহায্য করে তাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলে। আর স্ট্র্যাটেজিক অপরদিকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হলো কি, যে ব্যবস্থাপনা টিমকে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবস্থাপনা হিসাব তথ্য বিশ্লেষণ করার প্রক্রিয়া হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অরিজিন। এবার আমরা একটু আসি যে এর উৎপত্তিটা কোথা থেকে। যে আর্থিক হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা দূরীকরণের জন্য মূলত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উৎপত্তি, আর এটা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা দূরীকরণের জন্য কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উৎপত্তি। অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উৎপত্তি হয়েছে আর্থিক হিসাব বিজ্ঞানের লিমিটেশনের কারণে, আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উৎপত্তি হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর লিমিটেশনের কারণে। এরপর আমরা যদি আসি ডিসিশন মেকিং, তাহলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবস্থাপককে তথ্য সরবরাহ করে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো কৌশলগত সিদ্ধান্তের জন্য ব্যবস্থাপনাকে উৎপাদনে তথ্য সরবরাহ করে। এরপরে রয়েছে রিলেটেড ইনফরমেশন ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো হিসাব বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত বিষয়, হচ্ছে ব্যবস্থাপনা তথ্য সংগ্রহ ও সরবরাহ করার মধ্যবর্তী স্তরে ওই তথ্যের সৃষ্টি ধর্মী ও প্রয়োজন ভিত্তিক বিশ্লেষণ। আর অপরদিকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কাজ হলো যে ধরনের ইস্যুগুলো প্রতিষ্ঠানের বাজেট কাল পর্যন্ত টেনে নেওয়া যায় সেগুলো কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের সাথে সম্পর্ক যুক্ত। তারপরে রয়েছে যে আইডেন্টিফাইং ভালনারেবিলিটিস অ্যান্ড ডিসিশন মেকিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো আর্থিক তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে ব্যবসায়ের দুর্বলতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার সঙ্গে সঙ্গে ওই দুর্বলতা দূরীকরণে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। আর অপরদিকে কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সুবিধা এবং কৌশল পরিচালনা করা হয়।
এরপরে রয়েছে যে প্রোভাইডিং ইনফরমেশন, তাহলে কি ইনফরমেশন গুলো প্রোভাইডের মধ্য দিয়েও পার্থক্য হয়, যেমন ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানকে তথ্য সরবরাহ করার আর্থিক হিসেব বিজ্ঞানের তথ্য সরবরাহ করে আর্থিক হিসেব বিজ্ঞানের সকল শাখা, কিন্তু কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের তথ্য সরবরাহ করে ব্যবস্থাপনা হিসাব পদ্ধতি। এরপর আছে জেনারেটিং অ্যাকাউন্টিং, কিভাবে হিসাব বিজ্ঞানকে জেনারেট করে, অর্থাৎ ব্যবস্থাপনা এবং আর্থিক হিসেব বিজ্ঞান উভয় মিলে ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান তৈরি হয়, আর অন্যত্র অন্যদিকে কৌশল এবং ব্যবসায়ের পরিবেশগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান পদ্ধতি মিলেই কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান তৈরি হয়। এরপর ইউজফুলনেস, ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান পদ্ধতি অনেকটা প্রযুক্তিগত এবং এটি স্বল্প মেয়াদী সিদ্ধান্তের ক্ষেত্রে উপযোগী, আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মূলত দীর্ঘ মেয়াদের সিদ্ধান্তের ক্ষেত্রে উপযোগী, এবং ফাউন্ডেশন অফ অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের ভিত্তি হয়েছে অভিন্ন লক্ষ্য স্থির করা, মুনাফা সর্বাধিকীকরণ লক্ষ্য এবং দক্ষতা ও কার্যক্ষমতা মূল্যায়ন। আর অপরদিকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে বর্তমান অনিশ্চিত এবং জটিল ব্যবসায়িক পরিবেশ এবং প্রথাগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের সীমাবদ্ধতা। এবার আমরা আসছি রিলেশন অ্যামং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট এর মধ্যে কি রিলেশন রয়েছে। প্রথমে আসি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একটা কি আমরা জানি, যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মূল কাজ কি, যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ হলো অ্যাকর্ডিং টু গ্যাপ, আইএএস এবং বিএস অনুযায়ী একটি আর্থিক হিসাব বিজ্ঞান আর্থিক ফিনান্সিয়াল সরি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কোথায় ইন্টারনাল ইউজার এবং এক্সটার্নাল ইউজারদের ক্ষেত্রে ব্যবহার করা, যাতে করে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজাররা তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এটাই মূলত আর্থিক হিসাব বিজ্ঞানের মূল কাজ। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা তাহলে কি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হলো যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর তথ্যের উপরে ভিত্তি করে ব্যবস্থাপক তাদের স্বল্প মেয়াদি যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, পরিকল্পনা প্রণয়ন, কার্য ব্যবসায়ের কার্যাবলী নির্ধারণ, ব্যবসায়ের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ, এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য যে প্রতিনিয়ত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এটাই মূলত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে থাকেন। আর এরপরে আসে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এই বিষয়টি হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সীমাবদ্ধতার কারণেই মূলত কস্ট অ্যাকাউন্টিং তৈরি হয়েছে বা উৎপত্তি হয়েছে, কারণ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সামগ্রিক ফিনান্সিয়াল ম্যাটার্স গুলো নিয়েই কাজ করে, ব্যবসায়ের একটা আর্থিক অবস্থা নির্ধারণ করে, তার জন্য তারা কি করে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন, যেটার মধ্য দিয়ে থাকে ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট অফ চেঞ্জিং ওয়ার্স ডিউটি। এইগুলোর সমন্বয়ে ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে তথ্য সরবরাহ করে থাকেন। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর কাজটা হলো যে শুধু ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বিজ্ঞান আর্থিক হিসাব প্রণয়ন করলেই চলবে না, একটি ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন বা সেবা প্রদানের ক্ষেত্রে কোন ধরনের কস্ট জড়িত এবং মোট উৎপাদন খরচ কত, টোটাল প্রোডাকশন কস্ট কত, এবং পার ইউনিট প্রোডাকশন কস্ট কত বা পার ইউনিট সার্ভিস কস্ট কত, সেইটা নির্ধারণ করাই মূলত হলো কস্ট অ্যাকাউন্টিং এর কাজ। তাহলে কস্ট অ্যাকাউন্টিং মূলত হলো আর্থিক ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা হাইব্রিড প্রসেস। এটার মূল কাজ হলো ব্যয় নির্ধারণ এবং নিয়ম, ব্যয় নির্ধারণ, পার ইউনিট কস্ট এবং টোটাল কস্ট নির্ধারণ করা এবং কস্ট কন্ট্রোল করার সাথে মূলত জড়িত। তাহলে কস্ট অ্যাকাউন্টিং মূলত কস্ট সংক্রান্ত যত কার্যক্রম রয়েছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের, অর্থাৎ
মোট উৎপাদন খরচ নির্ধারণ, পার ইউনিট উৎপাদন খরচ নির্ধারণ, এবং পাশাপাশি সেই ব্যয় নিয়ন্ত্রণ করে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা যায় সেই বিষয়টির সাথে মূলত জড়িত। এবং কস্ট, এরপর রয়েছে আমাদের কস্ট ম্যানেজমেন্ট। আসলে কস্ট অ্যাকাউন্টিং এর উপর ভিত্তি করেই মূলত কস্ট ম্যানেজমেন্ট বা ব্যয় ব্যবস্থাপনা বিষয়টি উৎপত্তি বা জড়িত। তাহলে কস্ট ম্যানেজমেন্ট মূলত কি করে, ব্যবসায়ের যে কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে যে কস্টিং, কস্টশিট তৈরি করা, জব কস্টিং, প্রসেস কস্টিং, লেবার কস্টিং, ম্যাটেরিয়াল কস্টিং, যে এই প্রসেস কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট এবং সব ধরনের কস্ট বা কস্টশিট তৈরি করার মধ্য দিয়ে যে কস্টটাকে, টোটাল কস্টকে নির্ধারণ করা, পার ইউনিট কস্ট নিয়ন্ত্রণ করা এবং কিছু টেকনিক ব্যবহার করা যার মধ্য দিয়ে কস্ট নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়গুলো যখন ব্যবস্থাপকদের কাছে যায় সেই স্টেটমেন্ট, তখন ব্যবস্থাপকরা যে ব্যবস্থাপকগুলো সিদ্ধান্ত করে যে কিভাবে টোটাল কস্ট মিনিমাইজ করা যায়, কিভাবে পার ইউনিট কস্ট নির্ধারণ করা যায়, মিনিমাইজ করা যায়, কিভাবে কস্টকে সর্বোচ্চ পর্যায়ে মিনিমাইজের মধ্য দিয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, সেই যে ম্যানেজমেন্ট টেকনিক্স গুলো ইউজ করে বা ব্যবহার করে স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে, এই বিষয়গুলো মূলত হলো কস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ এই কস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে শুধুমাত্র উৎপাদন ব্যয় হ্রাসই করে না, বরং একটি ব্যয় ও ব্যবস্থাপনাকেও নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসি আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হলো কস্ট ম্যানেজমেন্টের একটা অ্যাডভান্স লেভেল। অর্থাৎ কিভাবে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট হলো কস্ট ম্যানেজমেন্টেরই আর একটি অ্যাডভান্স লেভেল। কস্ট অ্যাকাউন্টিং যেমন তারপরে দৈনন্দিন বা স্বাভাবিক কস্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডিল করে, কস্ট ম্যানেজমেন্ট ঠিক স্বাভাবিক কস্ট ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, আর স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট একটু অ্যাডভান্স লেভেলে কস্টকে কিভাবে কৌশলগত সিদ্ধান্ত নিয়ে তথ্য সরবরাহ করে একটি নীতি বা কৌশল প্রণয়নে সহায়তা করে, এবং এর প্রভাবটা সাধারণত হয় দীর্ঘমেয়াদে, এবং এটা হলো কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা হলো কৌশল প্রয়োগ করার একটি দীর্ঘমেয়াদি টেকনিক্স। এটি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে উন্নয়ন করে এমন ভাবে প্রয়োগ করে যাতে করে কৌশলের উদ্দেশ্য অর্জন করা সহজ হয়। এবার আমরা একটু দেখছি যে অবজেক্টিভস অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য গুলো দেখো কি, বা কি উদ্দেশ্যে আমাদের এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজনীয়তা রয়েছে। আমরা জানি যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উৎপত্তি হয়েছে মূলত ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সীমাবদ্ধতাকে ছাপিয়ে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করার জন্য বা দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ন করার জন্য এবং বাস্তবায়নের জন্য। তাহলে কিভাবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দীর্ঘমেয়াদে একটি প্রতিষ্ঠানকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কি কি উদ্দেশ্যকে সামনে রেখে মূলত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাজ করে, সেই উদ্দেশ্যগুলোই হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য। প্রথমে রয়েছে যে আমরা দেখবো যে প্রথমে রয়েছে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল ইনফরমেশন। আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কোর অবজেক্টিভস হলো যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী রয়েছে সেই আর্থিক বিবরণী বা আর্থিক এবং উৎপাদন সংক্রান্ত যে ব্যয় বিবরণীগুলো রয়েছে সেই বিবরণীগুলোকে অ্যানালাইসিস করা এবং এরকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অ্যানালাইসিস করে বিভিন্ন বিশেষ পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে এমন সহজ ও বোধগম্য ভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয় যাতে ব্যবস্থাপকদের জন্য সঠিক তথ্যের যোগান সহজতর হয়ে থাকে।
এরপর দ্বিতীয় নাম্বার অবজেক্টিভ হয়েছে সলিউশন অফ সাডেনলি অর অরিজিনেটেড প্রবলেম, যেমন হঠাৎ করে যদি কোনো সমস্যার উদ্ভব হয় সেটা কিভাবে সমাধান করা হবে, ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের সীমাবদ্ধতা দূরীকরণের জন্য কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের যে কৌশলটি রয়েছে সেটা হলো প্রতিযোগিতামূলক সুবিধা ও কৌশল প্রণয়ন করা এবং হঠাৎ উদ্ভূত সমস্যা সমাধানে কৌশলগত ব্যবস্থাপনা একটি ভূমিকা রেখে থাকে। যেমন বর্তমান সময়ে যে COVID-19 একটা প্যান্ডামিক সিচুয়েশন, এই ক্ষেত্রে মেডিসিন কোম্পানি গুলো একটা বিশেষ করে ওয়ার্ল্ড এর নাম করা যে মেডিসিন কোম্পানি গুলো রয়েছে তারা সবসময় লেটেস্ট কোন ওষুধ উৎপাদন করে পৃথিবীতে উদ্ভব বা সৃষ্টি যে কোনো নতুন রোগ ব্যাধি নিয়ন্ত্রণের জন্য কাজ করতেন বা প্রোটেকশনের জন্য কাজ করতেন, কিন্তু হঠাৎ এই প্যান্ডামিক সিচুয়েশনে তারাও পাজেল হয়ে গিয়েছেন কিভাবে একটা নতুন করে কোনো টিকা উদ্ভব করা যায় কিনা, যে টিকাটি মানব দেহে পুশ করলে মানব দেহের এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যাবে বা বা করোনা ভাইরাসের কোনো রোগী আক্রান্ত হলেও সে মারা যাবে না বা সে প্রোটেকশন দিতে পারবে, সেই সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য তারা যে কৌশল নির্ধারণ করেছেন, এই কৌশল নির্ধারণের ক্ষেত্রে মানে হঠাৎ করে উদ্ভব এই কৌশল যেটার সাথে তারা পূর্ব পরিচিত ছিলেন না, সেই হঠাৎ উদ্ভাবিত এই কৌশলটাকে সলিউশন দেওয়ার জন্য মূলত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে থাকে। এরপরে রয়েছে এক্সামিন মার্কেট কন্ডিশন অ্যান্ড ডিটারমিনেশন অফ স্ট্র্যাটেজি। হ্যাঁ, এরপরে আসে যে প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, তাহলে কিভাবে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গুণগত পণ্য সরবরাহ করে বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকা যায় সেই বাজার পরিস্থিতি যাচাই করা এবং কৌশল নির্ধারণের মাধ্যমে তাদেরকে উদ্ভব করাই হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আর একটা অন্যতম উদ্দেশ্য, প্রিপেয়ারিং স্ট্র্যাটেজিক বাজেট। এরপর রয়েছে কৌশলগত বাজেট প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের সময় ও সম্পদের সঠিক ব্যবহারে কৌশলী হওয়া জরুরি, এই জন্য হিসাবকাল শুরুর আগে বাজেট করে প্রয়োজনীয় কার্যকাল নির্ধারণ করা আবশ্যক, তথ্য সরবরাহ ও ঝুঁকি গ্রহণে কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান ভূমিকা রাখে। এরপরে হেল্প ইন সিলেক্টিং দ্য বেস্ট অল্টারনেটিভ। এরপরে কৌশলগত ব্যবস্থাপনা বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি করে অনেকগুলো অল্টারনেটিভ যখন থাকবে প্রতিষ্ঠানের সামনে সেই মধ্য থেকে সবচেয়ে বেস্ট অল্টারনেটিভটা কিভাবে সিলেক্ট করা যায় সেই ক্ষেত্রে কৌশল নির্ধারণে সাহায্য করে। নেক্সট 6 নম্বরে রয়েছে, 6 নম্বর 6 অ্যানালাইসিং সোয়ার ইন সিলেক্টিং প্রজেক্ট। যখন কোনো প্রজেক্ট সোয়ার ব্যবস্থাপক সিলেক্ট করবে তখন তার সোয়ারটা অ্যানালাইসিস করবে, অর্থাৎ সে প্রজেক্টের স্ট্রেংথ দেখবে, উইকনেস দেখবে, অপরচুনিটি দেখবে এবং থ্রেড গুলো কনসিডার করবে, আদারওয়াইজ ওই প্রতিষ্ঠান সাকসেসফুলি তার প্রজেক্টকে রান করতে পারবে না। এবার রয়েছে প্রিপেয়ারিং অফ ট্যাক্স প্ল্যানিং, বর্তমান ব্যবসায়িক পরিবেশে কর ব্যবস্থাপনায় জটিলতা যেন একটি অপরিহার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, এ সমস্যা দিন দিন ক্রমাগত জটিল আকার ধারণ করছে, তাই এই ব্যাপারে হিসাবরক্ষকগণ কিভাবে সহায়ক ভূমিকা পালন করে, তাই কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট রয়েছে মোটিভেটিং মোটিভেশন, কঠোর পরিশ্রম ও বিভিন্ন কৌশল প্রয়োগে প্রতিষ্ঠানদের সাফল্য কর্মীদের আনন্দিত করে, চোখের সামনে তাদের কাজের বাস্তব প্রতিফলন প্রেরণার অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়। তো কৌশলগত ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান বিভিন্ন তথ্য কৌশল উদ্ভাবনে সাহায্য করে প্রতিষ্ঠান এবং কর্মীদের মধ্যে একটি চমৎকার সেতু বন্ধন তৈরি করেন। এরপরে রয়েছে কোঅর্ডিনেটিং, প্রতিষ্ঠানের ইন্টারনাল সাইট, এক্সটার্নাল সাইট, কম্পিটিটরসের সাইট এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ডিভিশন সাব ডিভিশনের মধ্যে একটি সমন্বয় আবশ্যক হয়ে থাকে প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য। সেই দীর্ঘমেয়াদে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি রেসপন্সিবিলিটি সেন্টার তৈরি করে যেটা কার্যভিত্তিক কৌশলগত ব্যবস্থাপনা হিসেবে বিজ্ঞানের একটি কার্যভিত্তিক বাজেট ও কার্যভিত্তিক বাজেট গুলোর সমন্বয়ে কেন্দ্রীয় বাজেট
প্রণয়ন করা করা হয়, অর্থাৎ ডিভিশন ওয়াইজ বাজেট তৈরি করা হয় এবং প্রত্যেকটা ডিভিশন সাব ডিভিশন ওয়াইজ যে বাজেট গুলো তৈরি করা হয় সেই বাজেট গুলো সমন্বয় করে একটি সেন্ট্রাল বাজেট তৈরি করে, এবং এই বাজেট তৈরি করার মাধ্যমে বিভাগের সামর্থ্য দায়িত্ব এবং কার্য সম্পাদনের মধ্যে সুষ্ঠু সমন্বয়ে সাহায্য করে। এবং ফাইনালি রয়েছে রেন্ডারিং অ্যাডভাইস। সর্বশেষ আমরা জানি যে ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞানের কাজ হলো যেমন ম্যানেজেরিয়াল ডিসিশন দেওয়া, আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ হলো কোম্পানির স্ট্র্যাটেজি দীর্ঘমেয়াদী কোম্পানির স্ট্র্যাটেজিক ডিসিশন দেওয়া। সেই স্ট্র্যাটেজিক ডিসিশনের উপরে ভিত্তি করেই মূলত সঠিক সিদ্ধান্ত নিবে, বাজার বিশ্লেষণ করবে এবং তথ্য সরবরাহ করবে। সেই অ্যাডভাইস গুলো যদি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক অ্যাডভাইস না দেওয়া যায় তাহলে কিন্তু কোম্পানির তার দীর্ঘমেয়াদে উদ্দেশ্য বাস্তবায়ন করতে যেমন ব্যর্থ হবে এবং দীর্ঘমেয়াদে কোম্পানির প্রতিযোগিতায় টিকেও থাকতে পারবে না। এটাই হলো মূলত রেন্ডারিং অ্যাডভাইস, এবং এই পরামর্শ বাজার প্রতিযোগিতা মোকাবিলা করবে, আর্থিক দক্ষতা বৃদ্ধি করবে, বৈদেশিক বাজারে পণ্যের প্রসার ইত্যাদি বহুমুখী করা যায় সেই ব্যাপারে মূলত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাডভাইস দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই শেষ, এবং আমরা আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা সবাই আমার এই লেকচারের মধ্য দিয়ে বা ক্লাস সেশনের মধ্য দিয়ে উপকৃত হবে। হয়তো আমরা সরাসরি ক্লাস নিতে পারলে আরো বেশি উপকৃত হতাম, কিন্তু তারপরও এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি যাতে তোমরা একটা ফ্রুটফুল লেকচার আমার কাছ থেকে পাও, এবং এটা ফলো করলে তোমার একাডেমিক বইয়ের সাথে ম্যাচ করে তোমরা যখন আমার লেকচারটা জাস্টিফাই করবে বা ফলো করবে বা বোঝার চেষ্টা করবে, আশা রাখি তোমার এই পড়াকে তোমার ক্লাসের বিষয়কে আজকে যে আলোচ্য টপিকটি বুঝতে তোমাদেরকে সাহায্য করবে। তারপরও যদি তোমাদের কোনো কোনো কোয়ারি থেকে থাকে বা কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা নির্দ্বিধায় আমার সাথে কমেন্টস করে জানাবে বা ওভার টেলিফোনে আমাকে জানাবে, আমি তোমাদের সেই জায়গাটুকু সলভ করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তবে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করে, এবং আমিও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে এই আশা ব্যক্ত করে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করে আমি আজকে আমার লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Just stop. Just stop. Just share the instruction.